নমস্কার বন্ধুরা, সোনার হিসেলে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি খয়রা মাছের ঝাল। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো ঝটপট করে দেখে নেওয়া যাক আজকের রান্নার উপকরণগুলি। আমি এখানে নিয়েছি 500 গ্রাম ওজনের 4 পিস সামুদ্রিক খয়রা মাছ। এই মাছে কাঁটাটা একটু বেশি থাকে। নিয়েছি ভিজিয়ে রাখা কালো সর্ষে, কুচিয়ে রাখা একটি মিডিয়াম সাইজের টমেটো আর 4টি কাঁচা লঙ্কা আর অল্প ধনে পাতা। রান্নাটি করব আমি সর্ষের তেলে। তাহলে সবার আগে আমি এই মাছগুলিতে নুন আর হলুদ মাখিয়ে নেব। মাছগুলির গায়ে আমি ভালো করে নুন হলুদ লাগিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলিকে 10 মিনিটের জন্য রেখে দেব। অন্যদিকে মিক্সিং জারে আমি একটা মশলা প্রিপেয়ার করে নেব। নিলাম ভিজিয়ে রাখা কালো সর্ষে, 4টে কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন, পরিমাণ মতো জল। এবার আমি এগুলিকে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমার সর্ষে বাটা রেডি। চলো তাহলে রান্নাটি শুরু করা যাক। কড়াইটা গরম করে আমি এতে পরিমাণ মতো সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মাছগুলি এক এক করে ভেজে নেব। মাছ 2 ফিট লাল করে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলি আমি একটি পাত্রে তুলে নেব। মাছগুলি আমি ভেজে একটি পাত্রে তুলে রাখলাম। এবার আমি মাছ ভাজার তেলেই অল্প কালো জিরে আর 2টি চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব। তারপর আমি এতে বেটে রাখা সর্ষে বাটাটা দিয়ে সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটিকে ভালো করে নাড়িয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লোতে রাখবো, নয়তো সর্ষেটা পুড়ে গিয়ে তেতো হয়ে যেতে পারে। আর আমি এই সর্ষে বাটা বেশি কষাবো না। এবার আমি কুচিয়ে রাখা একটি মিডিয়াম সাইজের টমেটো এই বাটাতে দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি কিন্তু এখানে খুব একটা জল ব্যবহার করব না, কারণ এই মাছের ঝালটি আমি একটু গামাখা গামাখা করবো।
এতে আমি ভেজে রাখা মাছগুলি এক এক করে দিয়ে দেব। মাছগুলি একটু এপিট উপিট করে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে 5 মিনিটের জন্য আমি কড়াটি ঢেকে দেব। আমার 5 মিনিট হয়ে গেছে, এবার দেখি ঢাকাটা তুলে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এতে কুচিয়ে রাখা ধনে পাতাগুলি দিয়ে দেব। ধনে পাতাগুলি ছড়িয়ে দিয়ে আবার আমি কড়াইটিকে 1 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে ঝোলের মধ্যে ধনে পাতার গন্ধটি অ্যাবজর্ব হয়ে যায়। 1 মিনিট পর গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণের জন্য আমি কড়াইটিকে এইভাবেই রেখে দেব ঢেকে। 1 মিনিট পর ঢাকাটা আমি তুলে দিলাম। সর্ষে বাটা দিয়ে খয়রা মাছের ঝাল আমার রেডি টু সার্ভ। এবার আমি এটিকে একটি পাত্রে ঢেলে নিই। তাহলে বন্ধুরা, আজকের খয়রা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল আমার রেডি। আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো সেটি জানাতে ভুলো না। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে যাওয়ার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করো। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসব পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, বি হ্যাপি অ্যান্ড অলওয়েজ স্মাইল। টাটা।